আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? তোমরা নিশ্চয় ভালো আছো, ঘরে আছো, লেখাপড়া করছো। আমিও ভালো আছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া OMCA পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শ্রেণী সপ্তম, আদর্শ জীবনচরিত, পঞ্চম অধ্যায়। পাঠ নির্দেশক আমি মোসাম্মাত ফাতেমা খাতুন, সহকারী শিক্ষক দিবা শাখা, বগুড়া OMCA পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। উল্লেখ্য বই ইসলাম ও নৈতিক শিক্ষা, সপ্তম শ্রেণী। আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়, আদর্শ জীবনচরিত। মানুষ সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহর আদেশ নিষেধ অনুসরণ করলেই মানুষ সেরা হতে পারে। যে জীবন অনুসরণ এবং অনুকরণ করলে মানুষের জীবন সুন্দর ও সফল হয় তাকেই আদর্শ জীবন বলে। আল্লাহ তাআলা যুগে যুগে যেসব নবী এবং রাসুল প্রেরণ করেছেন তাদের জীবনই আমাদের জন্য আদর্শ। এমনইভাবে যেসব মনীষী নবী ও রাসুলগণের পথ অনুসরণ করেছেন তারাও আদর্শ মানুষ। তাদের জীবনে ভালো দিকগুলো আমাদের জন্য আদর্শ। আমরা এখানে প্রশ্ন হিসেবে দেখব যে আদর্শ জীবন কাকে বলে। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে জীবন অনুসরণ এবং অনুকরণ করলে মানুষের জীবন সুন্দর ও সফল হয় তাকেই আদর্শ জীবন বলে। এই জীবনগুলো আমরা কি করব? অনুকরণ এবং অনুসরণ করে নিজেদের জীবনে পরিচালনার পথে এগিয়ে যাব। এই অধ্যায় শেষে আদর্শ জীবনচরিত অধ্যয়নের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারব। আমরা হজরত ইসমাইল আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম পর্যন্ত পড়ব আজকে। আর মনীষী গণের যে গুণাবলী, যেমন সমাজসেবা, সাম্য, গণতান্ত্রিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, পরমত, সহিষ্ণুতা, সৌহার্দ্য, মানবিকতা, আধ্যাত্মিকতা, ত্যাগ, ক্ষমা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, ন্যায় বিচার, দানশীলতা, পরোপকারিতা, দেশপ্রেম, সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদিতে তাদের অবদান ও শিক্ষার ব্যাখ্যা ও মূল্যায়ন করতে পারব। বাস্তব জীবনে এই মনীষীগণের গুণাবলী অনুসরণ করে আদর্শ জীবন গঠনের উপায় বলতে পারব। এই পাঠ শেষে আমরা দলগত কাজে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার উপায় এবং সামগ্রিকভাবে নেতৃত্ব প্রদানের গুণাবলী চিহ্নিত করতে পারব। পাঠ একে আছে হযরত ইসমাইল আলাইহিস সালাম বংশ এবং পরিচয় আমরা জেনে নিই। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র। তার মাতার নাম হাজিরা আলাইহিস সালাম। খ্রিস্টপূর্ব 1910 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বৎসর। তিনি কুরাইশ এবং উত্তর আদনান বংশের আদি পিতা। এখন আমরা সবাই খেয়াল করব যে আমরা তো এই মনীষীদের জীবনীগুলো জানব, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আমরা পরীক্ষাগুলোতে দুটি অংশে ভাগ করা হয়, যেমন বহুনির্বাচনী এবং সৃজনশীল। সৃজনশীল বর্ণনামূলকভাবে লিখতে হয়, আর ছোট ছোট প্রশ্নগুলো লেসেনগুলো থেকে কি করতে হয়, বহুনির্বাচনী আকারে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন অথবা বৃত্ত পূরণ করতে হয়। এই ক্ষেত্রে আমরা প্রতিটা লাইনের ছোট ছোট প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করব। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কততম পুত্র ছিল ইসমাইল আলাইহিস সালাম? জ্যেষ্ঠ পুত্র ছিল। হযরত ইসমাইল আলাইহিস সালামের মাতার নাম কি ছিল? হযরত হাজিরা আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1910 খ্রিস্টাব্দে, অর্থাৎ খ্রিস্টপূর্ব। তার জন্মের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? 86 বৎসর। কুরাইশ ও উত্তর আরবের আদনান বংশের আদি পিতা কে ছিলেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম। প্রশ্নগুলো আমরা এইভাবে পড়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি দুটি ছবি, একটি হলো শুধু
মরুভূমি যেখানে কিছু নেই, আর একটাতে দেখতে পাচ্ছি সামান্য কিছু গাছ এবং একটি পশু। নির্বাসন ও জমজম কূপ সৃষ্টি, অর্থাৎ কে নির্বাসন দিলেন এবং জমজমের কূপ কিভাবে সৃষ্টি হলো, গল্প আকারেও আমরা শিখব এবং ছোট প্রশ্নগুলো এখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করব। হজরত ইসমাইল আলাইহিসসালাম জন্মের কিছুদিন পর তার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার মাতাকে নির্জন ভূমিতে রেখে আসেন। কাকে রেখে আসেন? হজরত হাওয়া না হজরত হাজরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে রেখে আসেন কোথায়? নির্জন ভূমিতে। তিনি তাদেরকে রেখে আসার সময় কিছু খেজুর ও এক মশক পানি দিয়ে আসেন এবং তাদের জন্য এই বলে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমি আমার বংশধর কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায়, অর্থাৎ যেখানে কিছু নেই, তোমার পবিত্র গৃহের নিকট। হে আমার প্রতিপালক, এই জন্য যে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, অথব তুমি তাদের কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা আল ইব্রাহিম আয়াত 37। তাহলে আমরা কিছু কিছু জিনিস এখানে মনে রাখার চেষ্টা করব, যে হযরত হাজরা আলাইহিসসালামকে কোথায় রেখে আসলেন? নির্জন ভূমিতে। তাদেরকে রেখে আসার সময় কি দিয়ে আসলে? খেজুর ও এক মশক পানি, এবং তাদের জন্য যে দোয়া করলেন যে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও এবং কিছু লোককে তাদের অনুরাগী করে দাও যাতে তারা নামাজেরও জন্য নামাজ প্রতিষ্ঠা করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি জমজমের কূপ এবং আল্লাহর ঘর থেকে কতটা দূরত্ব, এই সুন্দর দৃশ্য দেখে আমরা মুগ্ধ হই। অল্প কিছুদিন পর তাদের কি হয়, খাবার ফুরিয়ে যায়। যে এক মশক পানি এবং কিছু খেজুর দিয়ে এসেছিলেন সেটা কি হয়, ফুরে যায়। শিশু ইসমাইল পানি পিপাসায় কাতর হয়ে ওঠেন, তার চিৎকারে মা হাজিরা আলাইহিসসালাম অস্থির হয়ে পড়েন। তিনি পানির সন্ধানে সাফা মারোয়া পাহাড় দয় 7 বার ছুটোছুটি করেন, কিন্তু কোথাও পানি পেলেন না। অবশেষে ফিরে এসে দেখতে পান শিশু ইসমাইলের পদাঘাতে আল্লাহর হুকুমে সেই স্থানে পানির স্রোতধারা প্রবাহিত হচ্ছে, আর এটাই হলো জমজম কূপের উৎস। হযরত হাজিরা আলাইহিসসালাম ওই কূপ থেকে নিজে পানি পান করেন এবং তার শিশুপুত্রকে তা পান করান, আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই কূপকে কেন্দ্র করেই জুরহুম গোত্র সেখানে বসবাস শুরু করে। এই গোত্রেই হযরত ইসমাইল আলাইহিসসালাম বিবাহ করেন। কুরাইশ গোত্র এই গোত্রের একটি শাখা। তাহলে কিভাবে জমজম কূপের সৃষ্টি হয় এবং বিবি হাজেরা কোন পাহাড়ে ছুটোছুটি করেন? খেয়াল করো এখানে যে বিবি হাজেরা সাফা এবং মারোয়া পাহাড় দয়ে ছুটাছুটি করেন, কয়বার? 7 বার। তারপর কিভাবে জমজম কূপে সৃষ্টি হলো? তিনি ফিরে এসে দেখলেন ইসমাইল আলাইহিসসালাম পদাঘাতে, অর্থাৎ পায়রা আঘাতে আল্লাহর হুকুমে সেখানে পানির স্রোতধারা প্রবাহিত হচ্ছে, আর এটাই হলো পবিত্র জমজম কূপ। হযরত হাজরা আলাইহিসসালাম কি করলেন? সেখান থেকে নিজে পানি পান করলেন এবং শিশুপুত্রকেও পানি পান করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আর এই যে জমজমের কূপ, এখানে কোন গোত্র বসবাস শুরু করলো? জুরহুম গোত্র। আর কুরাইশ বংশ কার শাখা? জুরহুম গোত্রের একটি শাখা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সাফা এবং মারোয়া যাওয়ার যে পথ, সেই পথটা সাফা পাহাড় এবং মারোয়া, যেখানে বিবি হাজরা আলাইহিসসালাম 7 বার ছুটোছুটি করেছিলেন পানির সন্ধানে। অর্থাৎ এই পাহাড়ে গিয়ে দেখেছেন যে পানি আছে মনে করে আবার ওই পাহাড়ে গেছেন, এভাবে তিনি ছুটোছুটি করেছেন যেহেতু শিশু ইসমাইল পানি পিপাসায় কান্নাকাটি করছিল। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাফা পাহাড় এবং মারোয়া পাহাড়ে হাজিগণ কী করেন? 7 বার। এই যে ছুটোছুটি, এটাকে
সাই বলা হয়। দেখতে পাচ্ছি যে সবাই সাইরত অবস্থায় আছেন। তারপর চলে আসলাম আমরা কিসে, কুরবানিতে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেন। হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার নির্দেশও ছিল তার একটি পরীক্ষা। একদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়া থেকে বিবি হাজেরা ও পুত্র ইসমাইল আলাইহিসসালামকে দেখতে মক্কায় গমন করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নযোগে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে আদিষ্ট হন। তখন ইসমাইলের বয়স ছিল 13 বছর। জাগ্রত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে বলেন, হে পুত্র, স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? তখন পুত্র ইসমাইল কোনোরূপ বিচলিত না হয়ে আনন্দচিত্রে উত্তরে বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সূরা আস-সাফাত আয়াত হলো 102। এই যে কুরবানি, এখান থেকে আমরা শিক্ষা নিব যে পিতার প্রতি কিরূপ দায়িত্বশীল এবং ধৈর্যশীল ছিলেন বা বিশ্বাসী ছিলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। কেননা তিনি যখন তাকে স্বপ্নে দেখলেন যে কুরবানি করতে বলেছেন, আর তিনি ধৈর্যশীলদের বলেছেন যে আপনি আল্লাহ তাআলা যা করতে আদিষ্ট করেছেন আপনি তাই করুন। কিন্তু আমরা বর্তমানে কি করছি? বর্তমানে পিতার উত্তরে প্রতি উত্তর করছি, সে যদি কিছু বলে তাকেও উল্টো কথা বলে আঘাত করছি। এ থেকে আমরা শিখব যে আসলে পিতার প্রতি কেমন হওয়া বা আচরণ করা উচিত। ইসমাইল আলাইহিসসালামের বয়স তখন কত ছিল? মাত্র 13 বৎসর। এখানে মিনার একটি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, আর কুরবানির জন্য পশুকে দেখতে পাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার উদ্দেশ্যে মিনার পথে রওনা হলেন। পথিমধ্যে শয়তান ইসমাইল আলাইহিসসালামকে বারবার প্রতারিত করার চেষ্টা করে, কিন্তু তাতে তিনি বিন্দু মাত্র প্রভাবিত না হয়ে নির্বিঘ্নে মিনায় পৌঁছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি করার জন্য উদ্ধত হলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আওয়াজ শুনতে পেলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, এইভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। সূরা আস-সাফাত আয়াত 105। অলৌকিকভাবে পুত্র ইসমাইল আলাইহিসসালামের স্থলে একটি দুম্বা কুরবানি হয়ে গেল, আর ইসমাইল আলাইহিসসালাম দুম্বার পাশে দাঁড়িয়ে আছেন। এই ধারাবাহিকতায় আজকে আমাদের পশু কুরবানি করা ওয়াজিব। তাহলে কোথায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন ইসমাইল আলাইহিসসালামকে? মিনায়। পথিমধ্যে কে প্রতারিত করার চেষ্টা করল? শয়তান। কিন্তু কি হলো? ব্যর্থ হলো। আর কুরবানি করা কি আমরা জানলাম? কুরবানি করা ওয়াজিব। আমরা দেখতে পাচ্ছি পূর্বের কাবাঘর, কাবাঘর নির্মাণ। হযরত ইসমাইল আলাইহিসসালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে তারই প্রদর্শিত স্থানে প্রথম কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন। অর্থাৎ প্রথমবারের পরেবার তারাই পুনর্নির্মাণ করেছিলেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম কাবাঘরের প্রাচীর তুলছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ গ্রহণ করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। সূরা আল বাখারা আয়াত হলো 127। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পাথরের গাঁথুনি লাগাতেন, আর ইসমাইল আলাইহিসসালাম তাকে পাথর তুলে দিতেন। দীর্ঘ সময় ধরে পিতা পুত্র কাবাঘর নির্মাণের কাজ সমাপ্ত করেন, আলহামদুলিল্লাহ। কেননা দেখো, পিতা এবং পুত্র কীভাবে কাবাঘরের গাঁথুনি গেঁথেছিলেন। আমরা প্রত্যেকেই খেয়াল রাখব যে কাবা নির্মাণের কিভাবে হয়েছিল পুনর্নির্মাণ। উপাধি লাভ। হযরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ধৈর্যশীল এবং পিতাভক্ত। আল্লাহ তাআলা তাকে সাদিকুল ওয়াদ,
সাদেকুল ওয়াদ অর্থ হলো অঙ্গীকার পালনকারী, এই উপাধিতে ভূষিত করেন। বর্ণিত আছে যে তিনি জনৈক এক ব্যক্তির সাথে অঙ্গীকার করেছিলেন, অমুক স্থানে তার সঙ্গে অপেক্ষা তার জন্য অপেক্ষা করবেন। লোকটি তার কথা অনুযায়ী সেই স্থানে না আসলেও তিনি তার জন্য 3 দিন পর্যন্ত অপেক্ষায় থাকেন এবং তৃতীয় দিন তার সাথে সেখানে দেখা হয়। ইবনে কাসির নিজের ওয়াদা রক্ষার জন্য 3 দিন পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করেছিলেন বলে ইসমাইল আলাইহিসসালামকে সাদেকুল ওয়াদ বা অঙ্গীকার পালনকারী উপাধি দান করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশেই জন্মগ্রহণ করেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইসমাইল আলাইহিসসালামকে ইসমাইল আলাইহিসসালাম 136 বছর বয়সে মক্কা নগরীতে ইন্তেকাল করেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক আল্লাহর প্রতি আনুগত্য, পিতাভক্তি, ত্যাগ, অঙ্গীকার পালন ইত্যাদি আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। তাহলে তিনি কেমন ছিলেন? ইসমাইল আলাইহিসসালাম ধৈর্যশীল এবং পিতাভক্ত। সাদেকুল ওয়াদ কার উপাধি ছিল? হযরত ইসমাইল আলাইহিসসালাম। সাদেকুল ওয়াদ অর্থ কি? অঙ্গীকার পালনকারী। তারপর আরেকটা প্রশ্ন এখান থেকে হতে পারে যে সাদেকুল ওয়াদ কাকে বলে? তারপরে দেখো, খেয়াল করো এখানে যে একে একে কয়দিন পর্যন্ত ইসমাইল আলাইহিসসালাম অপেক্ষা করেছিলেন? 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন। নিজের ওয়াদা রক্ষার জন্য 3 দিন পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করেছিলেন বলে ইসমাইল আলাইহিসসালামকে সাদেকুল ওয়াদ বা অঙ্গীকার পালনকারী বলা হয়। অর্থাৎ কেন বলা হয়? আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? ইসমাইল আলাইহিসসালামের বংশেই জন্মগ্রহণ করেন। হ্যাঁ, আজকে আমাদের এই পাঠ এই পর্যন্তই শেষ। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পাঠ শুরু করব, দিয়ে তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা মনোযোগ দিয়ে পড়াটা শুনছো আশা করি। আল্লাহ হাফেজ।